নমস্কার, আমি এডুকেশনাল ওয়ার্ল্ড লাইভ চ্যানেল থেকে অজয় দাস বলছি। আজ আপনাদের সামনে রিজনিং এর কিছু লজিক্যাল ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে, তারা সাবস্ক্রাইব বাটনটা সিলেক্ট করে বেল আইকনটি টিপে দেবেন। আমরা শুরু করছি। আমরা এখানে দেখছি পাঁচটি ভেন ডায়াগ্রাম আছে, এ বি সি ডি ই। প্রথম রিজনিং এ দেওয়া আছে সপ্তাহ, দিন, বছর। তাহলে এই যে সম্পর্কটি এই ছবিগুলোর মধ্যে কোনটিকে সূচিত করে? আমরা জানি যে দিন যদি এই চিত্রটিতে বোঝানো হয়, সপ্তাহের মধ্যে দিন থাকে এবং বছর কি হয়, অনেকগুলি সপ্তাহ নিয়ে একটি বছর। তাহলে আমরা কোন অপশনটা নিচ্ছি? অপশন এ। পরবর্তীতে বিচারক, চোর, অপরাধী। আমরা জানি যে অপরাধীর মধ্যে একটি সেট হচ্ছে চোর। তাহলে এটা যদি অপরাধী হয় তাহলে এটি চোর, বিচারক, এদের দুজনা থেকেই কিন্তু আলাদা। তাহলে অপশন কোনটা হলো? অপশন ই হলো। তিন নম্বর রিজনিং এর ক্ষেত্রে দেখছি বুদ্ধি, দুশ্চিন্তা, শক্তি। বুদ্ধি, দুশ্চিন্তা, শক্তি তিনটেই কিন্তু পরস্পরে আলাদা। এটা যদি বুদ্ধি হয় এটা হবে দুশ্চিন্তা, এটা হবে শক্তি। তাহলে আমরা কোন অপশনটা নিচ্ছি? আমরা নিচ্ছি অপশন সি। চার নম্বরের ক্ষেত্রে দেখছি হাসপাতাল, নার্স, রোগী। আমরা জানি যে হাসপাতালের মধ্যে নার্স ও রোগী থাকে। তাহলে হাসপাতাল যদি একটি বড় চিত্র দ্বারা বোঝানো হয় তাহলে একটি নার্স ও এটা রোগীকে সূচিত করে। তাহলে আমরা এই অপশনগুলির মধ্যে কোনটি নেব? আমরা অপশন বি নেব। পাঁচ নম্বরের ক্ষেত্রে দেখছি ফুল, সাদা রং, জামা। তাহলে কি ফুল, সাদা রং, জামা? আমরা যদি এটিকে সাদা রং বলি, এটিকে সাদা রং বলি, তাহলে এটিকে যদি ফুল বলি আর এটিকে যদি জামা বলি, তাহলে কিছু ফুল সাদা, এটি কিছু ফুল সাদা, আবার কিছু জামা সাদা, কিন্তু সব জামা সাদা নয়, সব ফুল সাদা নয়। তাহলে এই চিত্রটি দ্বারা আমরা ফুল, সাদা রং, জামা সূচিত করি। ছ নম্বর দেখতে পাচ্ছি বহুভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। বহুভুজ কি? যখন অনেকগুলি বাহু থাকে তখন তাকে বলছি বহুভুজ। আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বিশেষ রূপ হচ্ছে বর্গক্ষেত্র। অর্থাৎ যে আয়তক্ষেত্রে চারটি বাহু সমান তাকে আমরা বলি বর্গক্ষেত্র। তাহলে এটি যদি বহুভুজকে সূচিত করে তাহলে এটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের মাঝখানে কিন্তু থাকবে বর্গক্ষেত্র। তাহলে ছ নম্বরের অপশন হচ্ছে অপশন এ। সাত নম্বর দেখতে পাচ্ছি যানবাহন, বাস, লরি। যানবাহন কি? তাহলে এটা যদি টোটালটা যানবাহন হয়, বাস হচ্ছে যানবাহনের একটি বিশেষ রূপ, লরিও কি কিন্তু যানবাহনের মধ্যে আরেকটি রূপ। অর্থাৎ বাস ও লরি আলাদা আলাদা, কিন্তু তারা দুজনেই যানবাহনের মধ্যে আসে। আমরা দেখছি আট নম্বরে তিমি, কুমির, মাছ। তিমি কিন্তু স্তন্যপায়ী, অর্থাৎ তিমি কিন্তু জলে থাকলো, এটি মাছ নয়। তাহলে তিমি এটি, কুমির কিন্তু সরীসৃপ, কুমির হচ্ছে আলাদা, মাছ কিন্তু জলজ প্রাণী পুরোটাই, তবে মাছও আলাদা। তাহলে কোনটাকে সূচিত করছে? তিমি, কুমির, মাছ হচ্ছে অপশন সি সূচিত করছে। কলেজ, টিচার, ছাত্র। নম্বর দেখতে পাচ্ছি কলেজ, টিচার, ছাত্র। তাহলে এটি যদি কলেজকে সূচিত করে, একটি কলেজের মধ্যে টিচার থাকে, কলেজের মধ্যে ছাত্র থাকে, তাহলে কোন অপশনটা হবে? অপশন বি হবে। আমরা দশ নম্বর দেখতে পাচ্ছি লোহা, সীসা, নাই। লোহা তাই আলাদা, সীসা অর্থাৎ লেড এটিও আলাদা, নাইট্রোজেন কিন্তু গ্যাস। তাহলে কোন অপশনটি সূচিত হচ্ছে? অপশন সি। লজিক্যাল ভেন ডায়াগ্রামের মাধ্যমে সম্পর্কগুলিকে বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা সহজভাবে প্রকাশ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন ও সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।